বিভিন্ন বিষয় নিয়ে আমাদের অঞ্চলে মুসলমানদের মধ্যে বিভেদ লেগেই থাকে। এ নিয়ে আপনার কিছু বলার আছে কি? অবশ্যই বলার আছে। বিশেষ করে ফিকহি বিষয়গুলোতে এবং বিভিন্ন মতপার্থক্যপূর্ণ বিষয়গুলোতে মুসলমানদের বিভিন্ন দল, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন চিন্তা, বিভিন্ন বল এবং প্ল্যাটফর্ম আছে, এগুলোতে গণ্ডগোল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লেগে থাকে। এখানে যে শব্দটা পরিষ্কার লেখা আছে বিবাদ, আমি তার আলোকে বলতে চাই। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাই একটা কথা বলতেন, স্যার বলতেন যে নামাজে আপনি হাত কি বুকে বাঁধবেন না নিচে বাঁধবেন, উভয়টার সপক্ষে ওলামা একরামের বক্তব্য আছে, মত আছে, দলিল আছে, কিন্তু আপনি এটা নিয়ে যে ঝগড়া করবেন এটার সপক্ষে কোনো মতও নাই, দলিলও নাই, কোনো আলেমের বক্তব্যও নেই। আপনি যেটাকে সঠিক মনে করেন আপনি ডেফিনেটলি সেটা আমল করবেন, কিন্তু মনে রাখবেন আপনার এই আদর্শিক দৃঢ়তা এটা যদি গোড়ামির পর্যায়ে নিয়ে যায়, এটা যদি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পর্যায়ে নিয়ে যায়, তাহলে আপনি রীতিমতো একজন আল্লাহর কাছে অপরাধী হবেন। আমরা আমাদের পায়ের তলায় যে মাটি নাই এটা আমরা অনেকে আঁচ করতে পারি না। সমাজ থেকে ইসলামকে বিতাড়ন করবার যে মহা আয়োজন চলছে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা আছি আমাদের নিজেদের মধ্যকার যে মত পার্থক্যগুলো আছে সেগুলোকে অনেক বড় বড় করে দেখাবার, সেগুলোকে অনেক হাইলাইট করাবার। সাহাবিদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য ছিল। আপনি বলবেন যে শুধুমাত্র ছোটোখাটো মাসালা মত পার্থক্য, আমি বললাম না, আরও বড় বিষয় নিয়ে মত পার্থক্য ছিল। মেরাজে নবী সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ তালাকে আর নবী সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ তালাকে সরাসরি দেখেছেন নাকি কীভাবে দেখেছেন, এটা নিয়ে সাহাবিদের মধ্যে, সিনিয়র সাহাবিদের মধ্যে মত পার্থক্য ছিল, কিন্তু কাদা ছোড়াছুড়ি ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতরের নামাজ পড়েছেন একটা পদ্ধতিতে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পদ্ধতিটাকে সহি মনে করেন না, তিনি মনে করেন এটা সঠিক না। কেউ একজন তাকে দেখিয়ে বলছেন, আব্দুল ইবনে আব্বাস সিনিয়র আলেমদের বয়সে কম কিন্তু আলেমদের মধ্যে সিনিয়র ছিলেন সাহাবিদের মধ্যে, কেউ একজন দেখিয়ে বলছেন যে এই যে মুআবিয়া দেখেন তো নামাজ পড়তেছে বিতির, আপনি তো এইভাবে পড়ার কথা বলেন না, উনি পড়তেছে বুখারীর হাদিস। তখন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন দাহু ইন্নাহু ফাকীহ, তাকে তারটা করতে দাও, তিনি একজন ফকিহ, একজন আলেম, তিনি করছেন তার মতটাকে কিভাবে রেসপেক্ট করেছেন, অথচ তিনি এটাকে সঠিক মনে করেন না। এখন শয়তান আমাদেরকে এত সিরিয়াস বানায় ফেলে, আমরা মনে করি আমি দিনের ক্ষেত্রে খুব সিরিয়াস, আমি যে শয়তানের অস্ত্র আগায় দিচ্ছি এটা আমি নিজে টেরও পাচ্ছি না। মনে রাখবেন মত পার্থক্য হওয়াটা দোষের না, আপনি নিজের মতকে সঠিক মনে করে সেটার উপর আমল যেমন করবেন বলিষ্ঠভাবে, আপনার আদর্শের ক্ষেত্রে আপনারা আমি বলতেছি না ঢিল দেন, সেই সাথে আপনার আদর্শ আপনি প্রচারও করেন, কিন্তু অন্য মুসলিম ভাইকে আপনি পরম আপন মনে করেন, পরম দরদের সাথে কাজ করেন, রেশারেশি বিভেদের পর্যায়ে অন্তত যাবেন না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন যে একজন চরম বেদাতে লিপ্ত মানুষটাও পর্যন্ত আমার কাছে আমার ভাই মনে হয়, আমার নিজের মায়ের পেটের ভাই যদি নেশাগ্রস্ত হয়ে রাস্তার কোনাকাঞ্চিতে পড়ে থাকতো তার প্রতি যে মায়া হতো, বেদাতে লিপ্ত মানুষটার প্রতি আমার সে মায়া হয়, আমার জেদ হয় না, আমার ঘৃণা বা আমার সে তাকে প্রতিপক্ষ মনে করে যে একটা মারমার কাটকাট ভাব সেটা হয় না, আমার মায়া হয়, করুণা হয়। ডেফিনেটলি তার অবস্থানটাকে আমি অপছন্দ করি কিন্তু তার প্রতি আমার করুণা হয়। আজ আমাদের সেই দরদি মানসিকতা নেই, এর মধ্য দিয়ে আমরা নিজেদের প্রবৃত্তির পুজো করি, মোটেও ইসলামের খেদমত করি না। আমরা মনে করি আমি ইসলামের অনেক খেদমত করে ফেলছি, আপনি ইসলামের খেদমত করছেন না, আপনি শয়তানের খেদমত করছেন, খুব পরিষ্কার মনে রাখবেন। আমরা সবাই পদ্ধতি নিয়ে অনেক মত পার্থক্য এবং গণ্ডগোল ফাসাদ করছি, বিষয়টাকে একটা উপমা দিয়ে আমরা বুঝতে পারি। ধরুন একটা শত্রু আপনার সামনে এসে পড়েছে, এখন শত্রুকে শোনেন, আমি চাটা খাই না কখনো আলোচনা, একটা শত্রু এসে মনে করেন এই শত্রুকে কয়েকজন মানুষ ঘায়েল করতে চাচ্ছে, ধরুন একটা সাপ আসছে বা কিছু একটা আসছে, এখন কিভাবে ঘায়েল করা হবে এটা নিয়ে কয়েকজনের ভিতরে গণ্ডগোল দেখা দিয়েছে। ধরেন একজন বলতেছে যে এটাকে ঘায়েল করার জন্য একটা পিস্তল নেওয়া উচিত, তাহলে দূর থেকে তাকে গুলি করা যাবে এবং নিজেদের কোনো ক্ষতি হবে না। পাশে থেকে একজন বলতেছে আরে তোমার মাথা খারাপ, পিস্তল আনতে আনতে তো আমাদেরকে ছোবল দিয়ে বসবে, অতে পিস্তল টিস্তল না, বরং আমরা আশেপাশে কোনো জায়গাতে কোনো ছুরি দাঁটা কিছু পাইলে সেটা দিয়ে আমরা এর প্রতিহত করা উচিত। পাশে থাকে আরেকজন বলতেছে না এটাও কোনো বুদ্ধিমানের কথা না, ছুরি চাকু দিয়ে মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে, এটাও তো রিস্কি হয়ে গেল, তার চাইতে বরং
আমার মনে হয় আমাদের তাকে পাথর ছুড়ে মারা উচিত। পাশে থেকে আরেকজন বলতেছে, ভাই পাথর কোথায় পাবা এখানে, তার চাইতে বরং আমাদের লাঠি দিয়ে তাকে হত্যা করা উচিত, যেহেতু আমাদের শত্রু, ছোবল দিয়ে সবাইকে শেষ করবে। এটা নিয়ে যখন কয়েকটা মত হলো, এখন এই মত নিয়ে নিজেদের মধ্যে এখন গণ্ডগোলটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এখন পিস্তল আলা পিস্তলের সপক্ষে অনেক বই পুস্তক নিয়ে আসছে, দেখো পিস্তলের ফজিলত, পিস্তল দিয়ে মারতে হবে, এটার পক্ষেই প্রমাণ আছে, এই যুক্তি আছে, লাঠি আলা তারগুলো নিয়ে আসছে, আর পাথর আলা তারগুলো নিয়ে আসছে, ওই ছুরি আলা তারগুলো নিয়ে আসছে, সবাই যার যার দলিল প্রমাণ নিয়ে আসতেছে, এই দলিল প্রমাণ দিয়ে পারতেছে না, তখন হাতা গোছানো শুরু করছে, গ্রুপিং হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, এদিকে তখন সাপ চিন্তা করতেছে এই সুযোগ, একটা একটা করে সবগুলাকে ছোবল দিয়ে দিয়ে শেষ করে দেয়। আজ আমাদের মুসলমানদের এই অবস্থা হয়ে গেছে। আমার কাছে যেটা উত্তম মনে হয়, ডেফিনেটলি আমি সেটা দিয়ে শত্রু মোকাবেলা শুরু করব। তোমার কাছে যেটা উত্তম মনে হয়, তুমি তোমারটা দিয়ে শুরু করো, তুমি তোমারটা দিয়ে শুরু করো। এখন নিজেরা নিজেরা প্রতিহত করা করিতে লেগে গেছে, আমাদের শত্রুকে ভুলে গিয়ে শয়তানের চক্র, যে তাদের যে চক্রান্ত, সেটার বিরুদ্ধে প্রত্যেকে যার যার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, তুমি যেটাকে সঠিক মনে করো, তোমার সর্বশক্তি দিয়ে তুমি নিয়োগ বিনিয়োগ করো, এবং দিয়ে তুমি শয়তানকে প্রতিহত করো, শয়তানের চক্রান্তকে প্রতিহত করো, আমি আমারটা করি, উনি ওনারটা করুক, তাহলে তো আমরা কেউ একজন সাফল্য পেলেই তো সবাই সাফল্য পেয়ে যাব। কিন্তু আমরা সেটা না করে নিজেদের মধ্যে গণ্ডগোল লেগে গেছি, আমাদের মূল শত্রু বাদ দিয়ে নিজেদেরকে আমরা শত্রু বানিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিজেদের মধ্যকার যে সমস্ত দ্বন্দ্ব, গণ্ডগোল, ফাসাদ, বিবাদ, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা অবশ্যই নিজে আদর্শে অটল থাকবো, কিন্তু আমার আহলে কিবলা ভাই, আমার রাসুলকে রাসুল বলেন, আমার নবীকে নবী মানেন, আমার কিবলাকে কিবলা মানেন, আমার কোরআনকে কোরআন মানেন, আমার হাদিসকে হাদিস মানেন, তার সাথে আমার কোনো বিষয়ে তোমার মত পার্থক্য নেই। যে সমস্ত বিষয় মত পার্থক্য আছে সেগুলোকে অনেক বড় করে না দেখলে হয়, কিন্তু তাকে আমি আমার প্রতিপক্ষ বানাচ্ছি। এখন এক বলয়ের মুসলমানরা অন্য বলয়ের মুসলমানদের মসজিদে যায় না, বাড়িতে যায় না, আসা যাওয়া নাই, সালাম কালাম নাই, প্রোগ্রামে আসা যাওয়া নাই, দাওয়াত করা করি নাই, ইতস্তত বোধ করে। আমাকে অনেকে বলে আপনি সব জায়গায় যান কেন, আমি বলি আমি যতক্ষণ পর্যন্ত মনে করি যে আহলে সুন্নাল জামাতের মধ্যে আছে আমার মুসলমান ভাই, আমি তো তাকে আমার ভাই মনে করি, যাবো না কেন, একসময় যাবো। কিন্তু আমরা আজকাল নিজেদেরকে এমন গণ্ডিতে সীমাবদ্ধ করে ফেলেছি যে এই গণ্ডির বাইরে আমি গেলে আমার ইসলামটা খারিজ হবে, এমন একটা ভাব। অথচ আমরা ইসলাম বিরোধী অনেকের সাথে আঁতাত করি তথাকথিত হেকমতের নাম দিয়া, তাদের সাথে হাত মিলাই, তাদেরকে বুক মিলাই, কিন্তু আমার মুসলিম ভাইকে আমার আপন মনে করতে কষ্ট হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।